হ্যালো গাইস, নতুন একটা জন্য চলে এসেছি আজকে। এই দেখো বলো, হ্যালো গাইস, তো আন্টির সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই মিলে আমাদের বাড়ি যাচ্ছি, চলো দেখতে থাকো। চলো দেখতে থাকো ভিডিওটা, দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি মহলা, দেখো আমরা যে পেয়েছি, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন বৃষ্টি কমে গেছে, আমরা ভিজে গেছি, আবার যাচ্ছি। গাইস আমরা পুরো ভিজে গেছি। দেখো মহলা পৌঁছে গেছি আমরা, আর একটুখানি। হাই গাইস, দেখো আমরা পৌঁছে গেছি, এই যে এটা বাড়ি। দেখো আরো দেখাবো, সঙ্গে থাকো, ঠিক আছে। এটা আমার গার্বারি, ওই মামার বাড়ি। দেখো আমার সাথে এসছে বলে কত সম্মান পাচ্ছে, দেখো। হ্যাঁ গাইস, তার জন্য আমার সাথে আসতে হয়, বলো, বলে দাও। দেখো এখানকার রাস্তাঘাট কি অবস্থা, দেখো এই দেখো। দেখো এদের কি অবস্থা, দেখো। দেখো আমরা এখন ঘুরতে বেরিয়েছি। তো গাইস এখন আমরা আর একটা দাদুর বাড়ি যাচ্ছি, দাদু তো নাই, দিদার বাড়ি যাচ্ছি। দাদা খুবই ভালো, তেঁতুলের তেঁতুল গাছ কেটে দিয়েছে এইদিকে একটা। উপরে কোথায় যাচ্ছিস? এটা আমরা ঘুরতে যাচ্ছি। দেখো কি সুন্দর জায়গা, দেখো। গাইস এখন চলে এসেছি আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ সবাই। এটা আমার বাবা, এটা মিষ্টি, এটা সৌরভ, এটা পানি, এটা আন্টি, আর এটা বাসু। দেখো আমাদের খাবার, দেখো এটা না আরো কিছু আসবে। খাবার নিয়ে নিতে চিন্তা নেই, খেতে বলছি, দেখতে পাচ্ছ। হাই গাইস, দেখো আমরা এখন ছাদে চলে এসেছি খেয়ে, প্রচন্ড রোদ। ওই রোদ, রোদই নেই আর বলছে গরম, গরমটাকে বলছে রোদ। এ দেখো এরা ফেভিকুইক। দেখো আমাকে রেখে এরা সবাই চলে যাচ্ছে, দেখো কি বদমাস, কি সুন্দর জায়গা, দেখো তোমরা সবাই। বাসু এই বাগানটা ভিডিও করে, এই বাগানটা হচ্ছে একটা অন্য লোকের, কিন্তু এই বাগানটাতে আমরা কোনো ভিডিও বানাই, সেখানে বাসুর রাজ হয়। হ্যাঁ হাই গাইস, দেখো মহলা ছেড়ে আমি চলে আসছি, আমরা বাড়ি যাচ্ছি, এখন বাড়ি গিয়ে আবার দেখাবে। ভাই হাই গাইস, মহলা থেকে চলে এসেছি, দেখুন আমি পড়েছিলাম, প্রচণ্ড টাইম হয়ে গেছি না, এখানে ব্লগটা শেষ করলাম, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।